হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান হোমমেকার মৌটুসি। তো আজকে হচ্ছে শুক্রবার, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আর এখন বাজে সকাল 5টা। এত সকালে কেন উঠেছি বলো তো? কারণ আজকে 2 বছর পরে মিল যাবে স্কুল। এতদিন তো ওদের প্যান্ডামিকের জন্য পুরো অফলাইন স্কুল বন্ধ ছিল, অনলাইন স্কুল গেছে। তো এবছর স্কুল চালু হয়ে গেছে, আর আজকে ওদের স্কুলে সবাইকে ডেকেছে, কারণ মানডে থেকে ওদের ফাইনাল এক্সাম শুরু। তো আজকে একটা দিন ওদের মানে এমনি জাস্ট নর্মাল ক্লাসের জন্য ডেকেছে, ঠিক আছে? তো চলো, যেহেতু ওকে 7:30টার সময় আমাকে নিয়ে যেতে হবে, দেব তো নিয়ে যেতে পারবে না, অফিস আছে, তো আমাকেই নিয়ে যেতে হবে। সেই জন্য আমি এখন মানে জলদি জলদি উঠলাম, এবার গিয়ে তাড়াতাড়ি করে রান্না করে ফেলবো, তারপর দেবের সমস্ত টিফিনগুলো গুছিয়ে তারপর নীলকে নিয়ে আমাকে স্কুল যেতে হবে, বুঝেছো তো? তো এখনও বাইরেটা না পুরো অন্ধকার, খুবই ঠান্ডা লাগছে। দেখো এখনো বাইরেটা কেমন অন্ধকার। দেখতে পাচ্ছ বাইরেটা পুরো অন্ধকার আর পুরো ঠান্ডা আসছে এখন। তো চলো এবার আমি নিচে যাই, আর নিচে গিয়ে রান্না শুরু করে দিই, ঠিক আছে? দেবকে বলেছি ডেকে দেবার জন্য, তো দেব কন্টিনিউ কল করেই যাচ্ছে। বাচ্চাটা ঘুমোচ্ছে। তো লাইট তো রান্নাঘরে চলে এসেছি। এই দেখো সবজি সব এখানে কাটা রয়েছে। আজকে হবে মিক্স ভাজি, এটা হচ্ছে শিম আলু দিয়ে মাছের ঝোল, আর হবে হচ্ছে বেগুন ভাজা। আর এখানে আটা মেখে রেখে দিয়েছি সকালে। আর এখানে রাত্রিবেলাতেই মাছ ভেজে রেখে দিয়েছি। তো চলো এবার জলদি জলদি রান্নাটা করে ফেলি। আজকে মাছের ঝোলটা শিম আলু আর বড়ি দিয়ে বানাবো। তো এই বড়িটা হচ্ছে আমার ননদের বিজনেস আছে বড়ি, তো নিজেদের বানানো বড়ি, অসাধারণ বানায় বড়িগুলো, অসাধারণ টেস্ট। আর এটা ওরা আমাদের জন্য পাঠিয়ে দেয়, আমাদের বড়ি কিনতে হয় না, জানো না। তো এটা দিয়ে ঝোল করবো, মানে এত সুন্দর যে টেস্ট হবে সেটাতে কী করে বোঝাবো তোমরা না খেলে, অসাধারণভাবে সেই টেস্টটা। তো এই যে শিম আলু টমেটো দিয়ে বড়ি দিয়ে দেখো পুরো কালারফুল হয়ে গেছে তরকারিটা, দেখতে কি সুন্দর লাগছে, এত সুন্দর কালারফুল তরকারি আর খেতে তো যা হবে। আর এটার মধ্যে আমি অবশ্যই নামানোর আগে ধনে পাতা দেবো, তো ধনে পাতা এই তরকারিটা টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে, জানো না। আর ধনে পাতা তো আমার ভীষণ ফেভারিট। তো এখানে দেখো আমি তরকারিটা করছি, আর পাশে হচ্ছে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ যে কোনো তরকারিতে যদি গরম জল দাও তাহলে টেস্ট আরও বেশি ভালো হয়। তো চলো এবার আমি ঝোল মানে জলটা ঢেলে ঝোল বানিয়ে ফেলি, আর তারপরে আবার গরম জল বসাবো, কারণ এবার এই গরম জলটা দিয়ে হবে হচ্ছে হানি ওয়াটার। তো দেব অলরেডি উঠে গেছে এখন বাথরুমে, ও ফ্রেশ হয়ে এসে এটা দিয়ে হানি ওয়াটারটা বানাবে। তো আমি গরম জলটা তাই জন্য তৈরি করে রাখছি, অন্যদিন তো একাকাই তৈরি করে নেয় আর আমার জন্য ঢেকে রেখে চলে যায় মর্নিং ওয়াকে। তো আজকে যেহেতু আমি অনেক আগে আগে উঠে গেছি, তো সেহেতু আমি বানিয়ে দিচ্ছি আজকে গরম জলটা। আর এবার দেখো ওখানে ঝোলটা ফুটে গেছে, তো এবার আমি মাছগুলো দিয়ে আর ঢেকে দেব। তো এটা আপাতত হতে থাক, চলো থালা দিয়ে একটা ঢেকে দিই। আর এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি এখানে বেগুনটা মানে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি, না তো লবণ আর হলুদটা মাখিয়ে রাখলে তোমরা জানোই যে বেগুনটা একটু নরম হয়ে যাবে, জল ছেড়ে যাবে, আর ভাজতেও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো অনেকে বলে নাকি তেলও কম লাগে এরকমও শুনেছি, তো যাই হোক তাই জন্য মেখে রাখছি। আর এই যে জল ফুটে গেছে, ভাতও বসানো হয়ে গেছে। আর এই যে এবার চলো দেবকে সমস্ত হানি ওয়াটার করার সাজ সরঞ্জাম দিয়ে দিচ্ছি, জল হানি ছাঁকনি আছে, আর ও ছাঁকনি দিয়েছে কারণ ওর লেবু দেবে ওর সঙ্গে অ্যাড করবে, আমারটার মধ্যে তো আমি লেবু দিই না। তো এই দেখো আজকে ফার্স্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেব বানাচ্ছে হানি ওয়াটার, আমারটা হয়ে গেছে। এবার কি হচ্ছে মিক্সিং? তো তোমরা দেখে নিলে আজকে দেব বানাচ্ছে কেমন করে।
আর এখানে এরকম ধনে পাতা দিয়ে দিচ্ছি। আমার তরকারিটাও হয়ে এসেছে, এবার নামিয়ে দেব। ধনে পাতা দিয়ে দিলাম, তো চলো তরকারিটা একদম হেবি সুন্দর গন্ধে বেরোচ্ছে, ধনে পাতা আর কি সুন্দর। এবার তেল গরম করে দিয়েছি, এবার বেগুনটা ভাজবো, বেগুনটা ভেজে নেবো। এবার এতক্ষণে না জলটা মানে তো অনেকটাই ঠান্ডা হয়ে এসছে, হানি ওয়াটারটা, এবার আমার হানি ওয়াটারটাও খেয়ে নেবো। তো এগুলো সব হতে থাকুক ভাজা। আর চলো এই যে হানি ওয়াটার নিয়ে নিয়েছি, এবার একটু বসে হানি ওয়াটারটা খাই, ঠিক আছে? তো এতক্ষণ পরেই ঠান্ডা হয়েছে, এবার খাচ্ছি। দেখতো কখন খেয়ে চলেও গেছে মর্নিং ওয়াকে, ভীষণ গরম গরম খায়, অত গরম আমি খেতে পারবো না। খেয়ে চলেও গেছে, আমাকে বলবে কি শুধু গরম না খেলে হবে, জল খাচ্ছ, জলই তো খাচ্ছি। তো এটা খেয়ে নিই, খেয়ে নিলে ব্যাগপত্রটা গুছিয়ে ফেলি। রাত্রিবেলায় ভাবলাম যে ব্যাগটা গুছিয়ে রাখবো, কিন্তু করবো করবো করে আবার ভুলে গেছি। ওখানে ব্যাগটা গুছিয়ে ফেলবো, তারপরে মিলকে ডেকে আবার রেডি করতে হবে। তো এই যে নীলের ব্যাগ চলে এসেছে, একদম নতুন ব্যাগ, এক বছর ধরে ওয়েট করেছে, আজকে ফাইনালি ইউজ করবে। তো ব্যাগটা ওদের স্কুল থেকেই কিনতে হয়। চলো ব্যাগটা গুছিয়ে নিই এবার। আর এখানে ব্যাগ গুছিয়ে চলে এসেছি, লাস্টে ভাজাটা বাকি, মিক্সড ভাজা। এখানে আছে বিট, গাজর, শিম, আলু, পেঁয়াজ ফেলি, দেখো খুব কালারফুল আছে, চিনি দিয়ে দিয়েছি, তো হেভি টেস্ট হবে এই ভাজাটা খেতে। তো চলো এই ভাজাটা হয়ে গেছে, আর এখন গ্যাস বন্ধ করে দেবে টিফিন গুছিয়ে ফেলি, ব্যাস। এই যে নীল এখন রেডি, রুটি খেয়ে চলে এসছে, তো তাড়াতাড়ি বাদ দিতে পারবে না, আমি বেঁধে দিই, জুতোটা ঢোকাও, আমি বেঁধে দিচ্ছি লেসগুলো। এই যে নীলের আজকে নতুন ব্যাগ রেডি, ফার্স্ট দিন নিয়ে যাচ্ছে, দু বছর ধরে ওয়েট করেছে ব্যাগটা, আজকে অবশেষে হলো। এটা এটা ঢুকে গেছে তো, তাই জন্য তো এটা তো এটা তো বার করতে হবে তো, আগে না নীলের কিন্তু এটা স্কুল ড্রেস নয়, এটা হচ্ছে প্লিট ড্রেস, কিন্তু যেহেতু স্কুল ড্রেসটা পুরো ছোট হয়ে গেছে, তাই জন্য আজকে প্লিট ড্রেস ইউনিফর্ম পরে যাচ্ছে না, আজকে প্লিট ড্রেস পরে যাচ্ছে। চলো উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, নীল স্কুলের ভিতরে চলে গেছে, প্রিয় শুরু হয়ে গেছে। আজকে অনলি দুটো ক্লাসকেই ডেকেছে, একদম অল্প অল্প হালকা হালকা বাচ্চাকে ডাকছে। অনেকদিন পরে স্কুলটা পুরো গরম গরম করছে, তো চলো এবার আমি বাড়ি চলে যাবো। তো নীলকে স্কুলে দিয়ে চলেও এসেছি, এই যে চা বানিয়ে রেখে চলে গেছিলাম, চাটা কিন্তু এখনও গরম, মানে এত তাড়াতাড়ি গেছি আর এসছি না, চাটা এখনও গরম, যে দেখাও যাচ্ছে পুরো ভাপ উঠছে। দেব এখন অফিস যেতে বেরোতে পারেনি, এখনও রেডি হচ্ছে, তো এত তাড়াহুড়োর মধ্যে করলে কিন্তু একটা জিনিস ভালো হয় কি সব কাজ হয়ে যায় আমার। তো চলো এখন আমি চাটা খাই, একটু বসি, তারপর একটু রিয়ে উঠা করি, আর ততক্ষণে নীলের জন্য আবার স্কুল থেকে রিটার্নের টাইম হয়ে যাবে, আবার আমি খেতে হবে, ঠিক আছে? টাটা মামাম, দেবকে টাটা করে দিলাম, চলো যাও। মামামের তো পরীক্ষা চলছে, মামাম কন্টিনিউ দেখো পড়াতে খুব ব্যস্ত, বিশাল চাপে আছে, কারণ অ্যানুয়াল এক্সাম আবার অফলাইন হচ্ছে, ভালো করে পড়ে নাও। আর এখন মামকে আর বলতে হচ্ছে না, নিজেই ঘুম থেকে উঠে সকাল সকাল পুরো টেনশনে পড়ে গেছে। এখন বানাচ্ছি রুটি, সেই থেকে এসে দেখো এখন ড্রেস চেঞ্জ করতে পারিনি, আর চেঞ্জ করে লাভও নেই, কারণ এখনই আনতে যেতে হবে। আর এসে ভাবলাম অনেক সময় আছে, যে যোগা করবো, এই করবো, ওই করবো, কিচ্ছু হলো না, এসেই মোবাইলটা চার্জে বসিয়ে দিয়েছি। আর মামের হচ্ছে কবে রয়েছে, ওয়েনেসডে না টুইজডে, মঙ্গলবার টুইজডে সেটাও বলতে পারছে না, মঙ্গলবার দিনকে হচ্ছে বাংলা পরীক্ষা, বাংলা পরীক্ষা মানে হচ্ছে বাংলা তো একদম বিশাল পণ্ডিত বাংলায়,
আমাকে এখন বসে বসে আর এত সিলেবাস দিয়েছে, এত সিলেবাস দিয়েছে কি আর বলবো, বাপরে বাপ, ওর দ্বারা সম্ভব না অত বাংলা পড়ে পড়ে শেষ করা। আমাকে এখন তিন চারটে পুরো বড় বড় গল্প পড়িয়ে দিতে হলো আর আমার সাথে সাথে পড়লো আর কি, এরকম অবস্থা। আর ও যদি পড়ে না বাংলা ওর দাঁত ভেঙে যাবে একদম, বাংলার তো উচ্চারণই করতে পারে না। সেই নিয়ে এখন টেনশানে পাগল হয়ে যাচ্ছে, আমি কী করবো বাংলায়, আমি কী করবো বাংলায়, আমি কী করবো, এরকম অবস্থা। তো চলো, আর বাংলা পড়াতে পড়াতে এত টাইম হয়ে গেছে বুঝতেই পারিনি, এখন আপাতত 10টা বেজে গেছে, মনে হয় পুরো পাগল হয়ে গেছি। দেখো চুল ঠুলগুলো পুরো এলোমেলো হয়ে পুরো পাগল পাগল লাগছে। তো খিদে পেয়ে গেছে, দেখছি যে 10টা বাজে, রুটি বানানোও হয়নি, এখন রুটি বানাতে বসেছি। রুটি বানিয়ে রুটিটা খেয়ে আবার দৌড়াতে হবে মিল্কে আনতে। চলো রুটি করা হয়ে গেছে মামা, না রুটি কেন, প্লেটটা দাও তো, প্লেটটা দাও। তো চলো রুটি করা হয়ে গেছে, ভাতটা ধুয়ে নিই আর রুটিটা খেয়ে নিই, তারপরে মিল্কে নিয়ে আসছি, ঠিক আছে। তো এতদিন পরে বাচ্চাগুলো স্কুলে এসেছে, মানে বন্ধুদের দেখতে পেয়ে গল্পের শেষ হচ্ছে না, স্কুলটাও যেমনি গম গম করছে ওদের যেন প্রাণ ফিরে পেল। বাড়ি যাই শোনাই, বাড়ি যাই, ময়লা লেগে যাবে এখানে, নিয়ে বসো, মানে নতুন ব্যাগে পুরো ময়লা লেগে যাবে একদিন। বাড়ি চলে এসেছি, আর এই যে নীলদের হচ্ছে এটা স্কুল থেকে আজকে গিফট দিয়েছে, স্কুল থেকে অনেকদিন পরে গেলে তাই ম্যামরা ওয়েলকাম করার জন্য ভালোই হয়েছে। পার্ক গিফট খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ নীলের খুব মজা এসেছে, বলছে যে আরোই যাবে, কিন্তু আপাতত এখন আর হচ্ছে না নীলদের ক্লাস, তোমাদের তো এখন আর হবে না, এরপরে তো এক্সাম হবে না সব। দেখা যাবে কেমন মজা আসে বল মাম্মা। তো চলো দেখে নেওয়া যাক আজকে ওর এখন ব্যাগ চেক করে কি কি করিয়েছে, সমস্ত স্কুলে কি কি হোমওয়ার্ক দিয়েছে, কি কোনো টাস্ক কি করিয়েছে দেখে নি। আর এই যে অ্যাডমিট কার্ড পেয়ে গেছে, এরপরে এটা নিয়ে চলে যাবে এক্সাম দিতে। সপাতাতে বন্ধ করছি, এবার পুরো ফ্রেশ হবো, স্নান করবো, অনেক কাজ বাজ আছে বুঝেছ, দেখা হচ্ছে আবার পরে। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, আজকে মাছের ঝোলটা বড়ি দিয়ে আর শিম দিয়ে সব থেকে টেস্টি হয়েছিল, তাই না নীল? নীল কিন্তু মাছ খেতে চায় না, প্রথমে বললো যে মাছ খাবে না, তারপর একটুখানি টেস্ট করেছি, একটুখানি টেস্ট করেছে, তারপরে ভালো লেগে গেছে, তারপরে খেয়ে নিয়েছে পুরো মাছটা, আজকে খেয়ে নিয়েছে, অন্যদিন খেতে চায় না, আজকে মাছের ঝোলটা নীলেরও খুব ভালো লেগেছে। তো চলো এই যে বই খাতা সব নিয়ে নিয়েছি, আজকে নতুন ব্যাগ আর হোমওয়ার্ক কী কী করিয়েছে স্কুলে, কী কী করিয়েছে সব বার করে এখন দেখা যাক, আর নীলের এখন পড়াটা পড়িয়ে দিই আপাতত। এইটা একটা বিশাল চাপের কাজ, আর যেটুকুনি এনার্জি আমার বেঁচে আছে এবার নীলের পিছনে চিল্লে ছিল, ওইটুকুনি এনার্জিও আমার পুরো লস হবে আর কি, ঠিক আছে। তোমরা সবাই জানো এই দুপুরবেলা আমার একটা কাজ, না ঘুমিয়ে মিল্কে বই পড়ানো, তো উঠে পড়ো তাড়াতাড়ি বিছানায় উঠে পড়ো, তাড়াতাড়ি বই পড়িয়ে দিই। এতটাই করিয়েছে তাই তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখো রাখো আমি সব দেখছি, ঠিক আছে আমি বলবো না ওরকম, ঠিক আছে। আর কি করিয়েছে? নীলের বই পড়া শেষ, সমস্ত কিছু সরিয়ে রয়েছে। আর এই যে নীল এখন জুতো পরে কোথায় যাচ্ছ, আইসক্রিম কিনতে, সাইকেল চালিয়ে আইসক্রিম কিনতে যাচ্ছে। আচ্ছা আস্তে আস্তে যাও, আর ওই প্লাস্টিক দিয়েছো ওর মধ্যে করে নিয়ে আসবে, হ্যাঁ আস্তে আস্তে যাবে, তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ টাটা। এই যে এবার আমার ফলটা নিয়ে নিয়েছি, ধুয়ে কেটে রেডি করে দিয়েছি আমার ফল, আর দুপুরবেলাতে এত তাড়াতাড়ি করে মানে লাঞ্চটা করে মিল্কে বই পড়াতে বসে পড়তে হয়, তো ফলটা খাওয়ারও সময় হয় না। যাই হোক পড়াশোনা শেষ, চেল্লামিল্লি সব মিটে গেছে, এবার চলে শান্তি করে ফলটা খাই আর তারপর টিভি দেখি। তখন জানি অনেক বেলা হয়ে গেছে, অলরেডি বিকেল,
কিন্তু কিছু করার নেই, বিকেলবেলায় এখন ফলটা খেতে হবে, এরকমই অভ্যাস আর কি আমার। তো চলো আর ছাদে যাবো, ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলতে হবে, আর ছাদে দেখবে কি সুন্দর একটা ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে, তোমাদের সাথে মানে শেয়ার করবো, ঠিক আছে? চলো দেখাচ্ছি ফুলগুলো, এই দেখো কি সুন্দর ফুল, এগুলো তো আগেই দেখেছো। আর এই দেখো এই ফুলটা একদম নতুন, আজকেই ফুটেছে, কি সুন্দর লাগছে, নামটা আমি বলতে পারবো না। তো আজকে অনেক টায়ার্ড আছি, সকালবেলা অনেক সকালে উঠেছি দেখেইছো তোমরা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, এখন কি একটু রেস্ট করবো। সো টাটা, সবাই ভালো থেকো, লাভ ইউ অল।